खबर दिल ना कथा कर नमस्कार नर्थ ईस्ट न्यूज़ अपने स्वागत जाना मणिभूषण चौधरी हमें एखन आज जे जैगाते पिछले देखें अनेक जन आ डिजायर फॉर लाइफर विभिन्न पदाधिकारी और सदस्य सदस्य आची शिलचर पार्श्वर्ती अन्नपूर्णा सेतु होतु क्रस के दूधपातिल ढुकते ही नाथपाड़ा अंचले ये जेखने दाड़ी आपनारा देखें कैमेराते अभिषेक हमें देखा पेपरगुली देखें एक विशाल अंचल এবং কিছুদিন আগে কিছু মুহূর্তে পূর্বে এখানে ভাঙচুর হয়েছে অনেক বড় শক্তি এসে এটাকে ভেঙেছে দেখেন এখানে ভাঙার পজিশন এখানে যে স্ট্রাকচারগুলি ছিল স্ট্রাকচারগুলি ভেঙে দেওয়া হয়েছে যার ফলে এখানে আজ ডিজায়ার ফর লাইফের অনেক এসেছেন এবং স্থানীয় অনেকেই মুখ খুলবেন এই বিষয় নিয়ে কারণ তাদের মতামত এটা গণতন্ত্র এখানে কোনো ধরনের শক্তি প্রদর্শন চলে না আইন আছে আইন আইনের পথে চলতে পারে কিন্তু ভাঙা চুরি সব চলে না ডিজায়ার ফর লাইফের অনেকে আছেন এবং যাদের উপরে ঘটনা হয়েছে সেই পরিবারে লোকেরা আছেন এবং আপনারা এদিকে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক স্থানীয়রা আছেন অনেকের হাতে মোবাইল দেখতে পাচ্ছেন রেকর্ডিং চলছে ওরাও রেকর্ডিং করছেন ইনস্টা দেখছেন ওরা মুখ খুলছেন তো তারা কি বলছেন একটু আমি একে একে কথা বলে নিচ্ছি যাদের উপরে ঘটনা হয়েছে প্রথমে একটু তাদের সাথে কথা বলছি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের রাজকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে ধন্যবাদ আরে উপরে ঘটনাটা হয়েছিল অঞ্জননাথ আপনার নামটা সিলেটি কোইন কোনো প্রবলেম না একটু সামনে আইবা শালিনা ঘটনাটা কি তো হইছে কবে হইছে ঘটনা তো আমার একটু জোরে হইছে আজকে 15 দিন হয়ে গেছে রাজা মিঠুনাথ অনন্যনাথ দিনের বেলা তারা আয়াই মানে কইছে যে বাংসুর করো ডাল ডাও আনছে তারপরে রড আনছে রুয়া রড এগুলো লই আইছে আমরা ধমকি দিছে ধমকি দেওয়ার পরে কইছে সবাই না ওখান থেকে আমরা আগাইছিলাম হ্যাঁ ধমকি দিছে তারপরে কইছে যে ইটা করছে এরপরে কিটা করছে বাংসুর করছে বাংসুর তো করছে কইছে সব আরে আগুয়া কাটো তারপরে কেনে বাংস কেনে বাংসে আমরা এখানে কেনে ঘর বানাইলাম তখন আমরা কইলাম যে জায়গাটা তো আমার আমার অনেক দিন আগে মানে 30 বছর আগে আমার হাজবেন্ডে দিছেন টাকা তখন মানে তারা খাকজন মধ্যে সাইন দিছিল না তার পরিবর্তে আইয়া মধ্যে আইয়া সে পিংখন নাতে অর্ধেক জায়গা বিক্রিও করছে আর অর্ধেক জায়গা মানে দানপত্র করে দিয়া গেছে যে এই জায়গাটা তোমাদের দিয়া গেলাম কোনোদিন আর বেজাল হইত না
ওটা হিসাবে আমরা ঘর দরজা বানাইয়া পুরা মানে কমপ্লিট করে লেছে, খালি টিনটা আনিয়া লাগাইতাম, তারপর তারপরে ইয়া তারা মানে ভাঙচুর করে গেছে। সূত্রপাতটা কোন হইছে আপনারা জানেন কি তা কইরা? হ্যাঁ, কি তা হইছে ঘটনাটা কইছে? ঘটনা কি তা হইছে? ও তো এ 30-35 বছর আগে এই বাড়ি জায়গা ইয়ে করছে, বুঝছেন? তে আমরা তো জানি যে হে তো কিনছে, তা কিঙ্করনাথে তার বাবা নগেননাথে দানপত্র করিয়া দিয়া গেছে, এই জায়গা সব তার আসলো। তে এইখান বাটিয়া তারা যখন তার লগে তার জনবল নাই, তার ধনেরও শক্তি নাই, তারা বাটিয়া নাই অঞ্জনর হে তারে দিয়া গেছিল, তারা লেখাপড়া করিয়া দেওয়া সত্ত্বেও তারা আইসই নাইয়া বাঙ্গিয়া আর তারা রে হুমকি দিছই তারে। তে আমি তেলিয়া তারে গড় নিছি কি আমি আইছি অঞ্জননাথরে তেলিয়া তার গড় নিছি কি তোর জনবল নাই, তোর ধনেরও বল নাই, তোরে মারবা আর তোরে খেয়ে বাঁচাইব আর তোর ঠেকা খেয়ে দিব, খেয়েও তো দেরা নাই কইয়া আমি তারে তেলিয়া গড় নিছি। আপনি আসলানি তখন? ও তখন আমি আইসলাম। আপনি হইল অঞ্জননাথ? তো কিতা ঘটনাটা অরিজিনালি যেটা শুনলাম তার মুখে জমিনটা আপনারা রইল প্রায় 30 বছর আগে, একটু এদিকে আইজিবা বেশি, প্রায় 30 বছর আগে আপনারা এই জমিন দানপত্র করে দেওয়া হয়েছে, ইদিনে তারা ভাঙচুর করছে, আপনার কি তা মতামত একটু জুড়ে কইবা। আমার মতামত, আমি যে দোকান মনে হয়েছি তারা দীর্ঘ 30 বছর থাকি তারা কোনোদিন এই জায়গার মধ্যে আইসে না, আর দিয়েছে না তারা জানে আমি নগেননাথে আমার এই জমিন দিয়া গেছেন, ডুঙ্গনাথে তারা আমার জমিন দিয়া গেছেন, তারা জানে না। এখন বর্তমান অবস্থায় যেই মাত্র তারা ব্রিজর হয়ে গেছে গিয়া তারা এখন তারা দখল দাঁড়িয়ে আই গেছেন কি তারা একজন আইয়া এ বাদে ইন অধিকাংশ আমি আমার অধিকাংশ আমার ভাই রে, এটা আমার ভাই লাগে ডুঙ্গনাথ আত্মীয় ভাই ভাই ডুঙ্গনাথ, আমি অধিকাংশ জায়গা আমি দিলেছি টুকুলিয়া বাদে আমার ভাইয়ে অধিকাংশ জায়গা আমার পাপ্পানাথ অনন রাজা মিতু ও তারা তিনজন তারা ভাইয়াই বাসা কই আমি কই প্রথম তুমি আইছো প্রথম দলের নিজের দেশ লাগে আইয়া তোমার তান বাবা দাদার সত্য আমি দিলেছি, তুমি যান তোমার তান নিয়ে যাও, আমি জানি না আমি আমার আমার ই অংশ আমার খাগজ লেখা আছে, আমি খাগজ আছে ঠিক আছে। রিজার্ভ লাইফ এর অনেকেই আছেন, একটু আমি কথা বলছি গীতা জি, যারা ইহা পে আ যাইয়ে বাংলা আপকা ক্যা কেহনা আপ লোক তো বহুত আয়ে হ্যায়। कहना यह है कि अंजन नाथ को जो जमीन दिया गया 35 बच्चे यहाँ पर, मैं गांव में जब इन्वेस्टिगेशन किया बहुत सारे मई मुरब्बी लोगों ने बात किया, यहाँ पर महिलाएं भी बात किया है कि 35 साल से ये लोग यहाँ पर है और इन लोगों का जो जमीन है ये इसका जो मतलब दान पत्र किया गया उसका कागज भी मेरे पास है, इसका क्लियर कट लिखा हुआ है कि इसमें कोई दखल अंदाजी कोई नहीं कर सकता आकर। हाँ, ये है वो कागज जिसमें लिखा हुआ है कि इसमें कोई दखल नहीं कर सकता, ये लोग यहाँ पर अपना जीवन यहीं पर बसवास कर सकता है, पूरा लिखा हुआ है। इसके बावजूद भी यहाँ पर आकर इन लोगों ने ये लोग मैं आपका रुक रहा हूँ, यहाँ पे जो लिखा है एखाने जो लिखा है हमें एक बोल दान ग्रहिता श्री अंजन नाथ পিতা স্বর্গীয় অনিল নাথ সাকিন দুধপাতিল পঞ্চম খন্ড পরগনা বরাকপার পোস্ট অফিস দুধপাতিল থানা শিলচর জেলা কাছাড় অসম পিন 78003 ধর্ম হিন্দু পেশা গৃহস্থী এবং ভারতীয় নাগরিক। দানদাতা শ্রী প্রণজিৎ নাথ পিতা স্বর্গীয় নগেননাথ সাকিন দুধপাতিল, এই কথাগুলি লেখা আছে, অ্যাড্রেস এবং হিন্দু ধর্ম পেশা ব্যবসা এবং ভারতীয় নাগরিক। অশ্ব দানপত্র মিদত বলে লেখা আছে যেহেতু নিম্ন তপশিল বর্ণিত দাগপাট্টা সংলগ্নে মানে এই দাগপাটা সংলগ্নে থাকা কম বেশি মোট 15 কাঠা খাস ভূমি আপনি দান গ্রহিতাকে প্রায় 30 বছর পূর্বে আমি দানদাতার পিতা স্বর্গীয় নগেননাথ জীবিত থাকাকালীন মৌখিকভাবে দান করিয়া গিয়েছিলেন এবং আপনি দান গ্রহিতা অদ্য পর্যন্ত তাহা ভোগ করিয়া ধকল আসিতেছেন। বর্তমানে আপনি দান গ্রহিতা তুমি অর্ধবংশ যখন আমি দান ত্যাগ করি আমি দানদাতা আনিত আপনাকে দান গ্রহিতা ভূষণ মানে এখানে স্পষ্ট লেখা আছে
এখানে ড্রাফট এন্ড কম্পোস্ট বাই হুসেন আহমেদ লস্কর দুধ পাতিল ষষ্ঠগণ তৈরি করেছেন এবং এখানে স্পষ্ট লেখা আছে জমিনটা আপনাকে দেওয়া হয়েছে আপনাকে দেওয়া হয়েছে আপনার কাছে এটা কাগজ আছে কিন্তু তারা ইয়া ভাঙচুর করছে এই তো বাত আ গিয়া উসকে বাদ কি কে না বিচার করলে কি বাত ইয়ে হ্যায় কি ইয়া সে কাফি লোগো কা ভূমিকা ইয়ে হ্যায় কি হাম জমিন জায়গা কা ম্যাটার মে নেই আতে হ্যায় কিউকি জমিন জায়গা কা ম্যাটার মে হামে বহুত কুছ সুনে কো মিলতা হ্যায় কি লোগ ইসমে দালালি করতে হ্যায় তো জব কিসি মহিলা কা আগর আপকা আঁসু আতা হ্যায় জমিন জায়গা সে উনকো নিকালা জাতা হ্যায় তব উস মহিলা কে বচাও কে লিয়ে হামারা টিম পুরা ফিল্ড মে আতে হ্যায় और यहाँ से गया था ये जो अंजन नाथ का वाइफ और उनका बेटी जाकर बहुत रोया और उसके बाद भी कुछ लोगों का कॉल आया कि ये जमीन में मतलब 35 साल पहले से ये लोग यहाँ पर रह रहा है और 30 साल पहले से जब रह रहा है ब्रिज बनने की आग तक किसी का कोई दाबी दावा यहाँ पर नहीं था कोई आकर यहाँ पर नहीं कहा है कि ये मेरा जमीन है ये गांव का लोगों का कहना है यहाँ का मई मुरब्बी जो है बुजुर्ग लोगों से मैंने पूछताछ किया उन्होंने कहा कि 30 बच्चर तक कोई नहीं आया था यहाँ पर जिन्होंने दान किया प्रसन्नजीत नाथ ना उनका बेटा ना प्रसन्नजीत नाथ ये लोग यहाँ पर आकर भांगचूर नहीं किया इनका भाई का कोई बच्चे लोग है जो यहाँ पर दाबी दावा किया है सिर्फ यही प्रश्न नहीं वो जो दुकान जहाँ से ब्रिज बना है वहाँ से लेकर यहाँ तक उनको दान किया गया था लेकिन फिर भी इन लोगों ने इतना जगह छोड़कर बोला कि ठीक है आप लोग यहाँ पर करो अपना बिजनेस करो जब ब्रिज बन गया है इधर हमको करने दो। हाँ ये करने की बात ये अपना गोरू महीस बेचकर 80,000 रुपया इस मकान को बनाने में इस दुकान को बनाने में खर्चा किया गरीब आदमी और अचानक से ये लोग आकर दल बल लेकर यहाँ पर आकर तोड़फोड़ किया जिसका वीडियो हमने देखा देखकर मुझे बहुत दुख हुआ कि आज के दिन में जिसका धन नहीं है जिसका बल नहीं है उसका इस तरीके का कंडीशन कर रहा है जिसके पास पैसा है जिसके पास लोगों का भीड़ भाड़ है जिसके पास धन है बल है वो लोग आकर इस तरीके से अगर भांगचूर करता है तो कोर्ट और थाना किस काम का है ये लोग तो थाना को हाँ ये लोग थाना पर गया लेकिन वो लोग अभी उन लोगों के पास ना कोई कोर्ट का नोटिस है जबकि इन लोगों के पास कागजात है कि इनको जिसने दान किया है उन्होंने क्लियर कट लिखा है कि यहाँ पर कोई दावी दावा नहीं कर सकता है फिर वो लोग यहाँ पर आकर क्यों तोड़फोड़ किया है जिसका दान किया है वो लोग गरीब आदमी है वो लोग डिजायर फॉर लाइफ घर पे बैठेगा नहीं जहाँ पर रहना ही अत्याचार होगा वहाँ डिजायर फॉर लाइफ पहुँचेगा चाहे वो उनकी द्वारा खबर मिले या किसी की द्वारा खबर मिले हमारा कान तक खबर आते ही हम निकलेंगे। भास्कर भट्टाचार्य यहाँ पे है मैं बार बार उनको खींच लेता हूँ कहीं भी जाता हूँ मिल जाते हैं फील्ड पे तो भास्कर दा आपसे अपने का चेटू जानना छे দেওয়ানি তো চলছে কিন্তু এটা তো ফৌজদারি ব্যাপার এসে গেল ভাঙচুর যে একজন লোক যদি পজিশনে থাকে এবং যেখানে একটা ডকুমেন্ট রয়েছে আইনে যা বলছে হ্যাঁ আইনের কথাটা আমি বলছি সেখানে কিন্তু ওকে ডিসপজেস যদি করতে হয় তাহলে কিন্তু উনার উচিত ছিল যারা করেছে কেস করার জন্য ডিসি অফিসে 145 144 এগুলো কেস করা যেতে পারত কিন্তু ওরা না করে ওরা যেভাবে এসে ভাঙচুর করেছে তার জন্য আমি সাজেস্ট করব বা আমরাও নিজেরা পদক্ষেপ নেব যে উনাদের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ মানে ক্রিমিনাল কেস করার জন্য এটা হলো একটা কথা আর দু নম্বর কথাটা হচ্ছে যে আমরা যদি ওনারা আলাপ আলোচনার মধ্যে ওনারা আসেন এসে যদি জিনিসটাকে সমাধান করতে চান তাহলে আমরা সেটাই বলবো ওনার যা অংশ ওনাকে দেওয়া হয়েছে দান হিসাবে সেটার উপরে ওনার পুরো পজিশন থাকার দরকার আর না হলে আমরা রিজার্ভ ফর লাইফ বা পার্টি নিজে 145 কেস করলে উনি দখল এবং সত্য এই জায়গার পেয়ে যাবে যা ভাঙচুর হয়েছে ক্ষতিপূরণ দেবে সে তো নিতেই হবে কারণ ওনারা যদি সমাধানে না বসেন আমাদের সঙ্গে হ্যাঁ এবং ওনারা যদি বলেন যে আমাদের ভুল হয়েছে বা আমরা এটা করা উচিত হয়নি বা আমরা ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আছি সেটা হলো অন্য কথা আর যদি ওরা আইনকে কোনো তোয়াক্কা করেন না আমাদের সংগঠনকে কোনো তোয়াক্কা করেন না মিডিয়াকে কোনো তোয়াক্কা করেন না তাহলে আমরা আইনের রাস্তায় ধরবো আগে তো হাম এই কহেঙ্গে জবকি আমারে পাস কাগজ হ্যায় কি এ জমিন ইনকো দান মে মিলা হ্যায় और अभी ये यहाँ पर अपना बिजनेस शुरू कर सकता है जबकि ये इनका मालिक है रंजन नाथ इस जगह का मालिक है और ये यहाँ पर अपना दुकान खोलकर चला सकता है अगर किसी का लगता है कि वो उसका है तो कोर्ट में जाकर केस करके अपना जमीन ले सकता है तब तक ये लोग जो यहाँ पर बासिंदा है यहाँ से 30 साल से रह रहा है वो लोग यहाँ पर अपना बिजनेस कर सकता है और अगर कोई आकर यहाँ पर तोड़फोड़ फिर से करेगा तो हमारा पूरा टीम इसके साथ है और तोड़फोड़ होगा तो अच्छा से होगा जब कोर्ट को नहीं मानोगे आप जब थाना को नहीं मानोगे आप जब मीडिया को नहीं मानोगे आप यहाँ पर एडवोकेट है संगठन है हम लोग कागज देख कर बात कर रहे हैं इसके बाद भी अगर आपको आकर यहाँ पर तोड़फोड़ करना है तो इसका एक्शन हम लोग भी अपनी तरीके से लेंगे और दूसरी बात यह है
जो यहाँ पर तोड़फोड़ करके इनका जो नुकसान किया है वो नुकसान का भरपाई करना होगा, वरना आपके साथ कई संगठन की तरफ से चलेगा। ज्योतिर्मय नाथ स्थानीय मानुष उन्हीं किछु एकटा बोलते जाइछेन। অঞ্জন নাথ তো আজকে 30-35 বছর এই গানে অগ্রসর। অঞ্জন নাথ ওই যে গন্ডগোল যেটা আইছে এটা আমি জানি। আচ্ছা, তারা কথার মুখর কথা শুনলাম যে আপনার জানা মতো এটা অনেক বছর ধরিয়া তারার দখলে। না, আপনি কেন কত বছর ধরিয়া আছেন? আমি তো আমার বাপ দাদার আমল থেকে, মানে একদম আপনার জন্ম থেকে। জন্ম থেকে ঠিক এই কাজটা হইছে, ভালো হইছে না? না না, আপনি এখন কিতা চাইন? এটা একটা সমাধান হইছে, সমাধান হইতো বা আইনে আইনে রাস্তায় বসতো। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। দীর্ঘায়িত করে আপনি এখানে দেখছেন অনেক মানুষ দাঁড়িয়ে দেখছেন ব্যাপারটা। মমনি জড়িত ছিলেন আইনজীবী ভাস্কর ভট্টাচার্য, ডিজায়ার ফর লাইফের গীতা পাণ্ডে থেকে শুরু করে অনেকেই আছেন ডিজায়ার ফর লাইফের। একটু কারা কারা আছেন একটু নামটা জানবো আপনাদের কাছে। সঙ্গে আছে কালাইন প্রেসিডেন্ট আপন চৌধুরী, ধলাই প্রেসিডেন্ট সীতা মিশ্রা, উধারবন প্রেসিডেন্ট অঞ্জু দেবী, কালাইন জেনারেল সেক্রেটারি হুসেন আহমেদ এবং উধারবন সেক্রেটারি সুমিত্রা সাহানি, স্টেট প্রেসিডেন্ট জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য এবং আরও অন্যান্য অনেক মেম্বাররা আছে। আমার ধলাই বরখোলা প্রেসিডেন্টও আছে, আর বাকি সবাই উধার শিলচর ডিস্ট্রিক্ট কাছাড় ডিস্ট্রিক্ট সেক্রেটারি আছে অভিষেক পাল, সবাই আছে। অনেকেই আছেন রিজার্ভ ফর লাইফের, নাম জানতাম না তাই গীতা পাণ্ডে সহায়তা করলেন, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। এখানে অনেক সংখ্যায় আছেন, ক্যামেরায় আছেন অভিষেক, সহায়তা করছেন এবং আমরা বিষয়টা তুলে ধরছি। সত্য প্রকাশ হোক, আইন আইনের পথে চলুক, এটাই চেয়েছেন এখানে সবাই। এবং যারা অন্যায় করেছে, অন্যায়কারী যদি সঠিক হয়ে থাকে শাস্তি হোক, এবং যাদের উপরে অত্যাচার হয় তাদের জমি তারা ফিরে পাক, এ কামনা করছেন সবাই। দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ, ধন্যবাদ।